তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজে তৈরি করে নাও, কারণ এটা স্বার্থের পৃথিবী। এখানে তোমার আপন বলতে শুধুই তুমি, কেউ কারণ নয়। কিছু মানুষ কখনো কোনো দিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসেই যাই, হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো, বড় হলাম কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে। একজন জিজ্ঞাসা করলো, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়া দ্বারা কী লাভ? আমি উত্তর দিলাম, জানা নেই, হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। কুৎসা বা প্রশংসা কোনোটাই নিয়ে অতিরিক্ত ভাবাবেগ হয় না, বরং নিজস্ব ভালো লাগাগুলোকে নিয়ে নিজ পৃথিবীতে একান্তে থাকতেই বেশি ভালো লাগে। অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। ভণ্ডরা রাগের মাথায় যা বলে তাই তাদের আসল চরিত্র, আর ঠান্ডা মাথায় যা বলে তা শুধু স্বার্থ উদ্ধারের কৌশল। আমি হয়তো হেরে গেছি কিন্তু মরে যাইনি, তোমার দেওয়া শত অবহেলা হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়, মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই, এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামে অভিনয়গুলো বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনে আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এ বিয়ে করুন।